বন্ধুরা, আমরা সকলেই সাধারণত বাসাবাড়িতে হাঁস মুরগি পালন করে থাকি। আমরা হাঁস মুরগি দিয়ে সাধারণত 10টি থেকে 12টি ডিম একত্রে ফুটাতে পারি। আমরা যারা এর থেকে বেশি পরিমাণে ডিম একত্রে ফুটাতে চাই, তাদের জন্য প্রয়োজন হয় এগ ইনকিউবেটর বা ডিম ফুটানো মেশিন। আজকে আমরা কথা বলবো এ ধরনেরই একটি হাই কোয়ালিটি এগ ইনকিউবেটর বা ডিম ফুটানো মেশিন নিয়ে। আপনি আমার সামনে যে সকল মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এর প্রত্যেকটা মেশিনই হচ্ছে এগ ইনকিউবেটর বা ডিম ফুটানো মেশিন। এই ইনকিউবেটরের সাহায্যে আপনারা খুব সহজেই বাসাবাড়িতে হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েলের ডিম, টার্কির ডিম, তিতিরের ডিম বা বিভিন্ন পাখির ডিম আপনারা ফুটিয়ে নিতে পারবেন। তো এটি কীভাবে পরিচালনা করতে হয়, এগুলোর প্রাইস কত, এটি কীভাবে আপনারা নিয়ে ইনস্টল করবেন, এই সব বিষয়ে এ টু জেড এই ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। আপনার যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্টসে জানাতে পারেন, তবে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এরপরে কমেন্টস করতে হবে। আপনার যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ধৈর্য না থেকে থাকে, তাহলে কোনো ধরনের প্রশ্ন কমেন্টসে করার প্রয়োজন নেই। কেননা আমি সাধারণত যেগুলোর উত্তর দিয়ে দিই, সেই সকল প্রশ্নই বারবার আপনারা কমেন্টসে করেন, যেগুলোর উত্তর দিতে আমাদের অনেক হিমশিম খেতে হয়। তা বন্ধুরা, তো দেখুন, এখানে আমরা 3টা সাইজ এর এগ ইনকিউবেটর রেখেছি। এটি হচ্ছে 128 ডিমের, একত্রে 128টা ডিম এই ইনকিউবেটর এর সাহায্যে ফুটাতে পারবেন। এরপরে রয়েছে 192টা ডিম। তো বুঝতে পারছেন, 192টা ডিম আপনি এই ইনকিউবেটরে একা শুরু থেকে শেষ দিন পর্যন্ত, অর্থাৎ সেটার এবং হ্যাসার এই একটি ইনকিউবেটর দিয়ে আপনি করতে পারবেন। এরপরে রয়েছে একটি 256 ডিমের এগ ইনকিউবেটর। এই ইনকিউবেটরটি দিয়ে আপনি একত্রে 256টা ডিম একত্রে আপনি ফুটিয়ে নিতে পারবেন। এটি যে কোনো হাঁসের ডিম, মুরগির ডিম বা কোয়েলের ডিম। তো আমরা এই ইনকিউবেটরটি আমরা খুলে দেখাবো, মূলত আপনারা এর ভিতরে কী কী ধরনের পার্টস পাবেন। বন্ধুরা, আপনারা যখন এটি ক্রয় করবেন, তখন এটা খুব সুন্দর আকারে ককশিট এবং কার্টুনে দেওয়া হবে। তা আমরা এটির বিদ্যুৎ লাইনটা খুলে নিচ্ছি। এটি কিন্তু সম্পূর্ণ AC DC, অর্থাৎ বিদ্যুতেও চলবে, ব্যাটারিতেও চলবে এবং IPS সিস্টেম। আপনি 12 ভোল্ট ব্যাটারিতে ইনকিউবেটারটি সেট করে রাখবেন, বিদ্যুৎ থাকলে বিদ্যুতে চলবে, বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকভাবে সে ব্যাটারি থেকে লাইন করে নিবে। তো দেখুন, এটাকে উপরের অংশটাকে বলা হয় কন্ট্রোল ইউনিট। এইটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। এর ভিতরে রয়েছে তাপমাত্রা সেন্সর, আর্দ্রতা সেন্সর। একটি ইনকিউবেটারে মূলত 3টা জিনিস ফুল অটোমেটিক করলেই সেটাকে ফুল অটোমেটিক এগ ইনকিউবেটার বলা হয়। প্রথমত তাপমাত্রা অটো কন্ট্রোল করতে হবে, দ্বিতীয়ত আর্দ্রতা অটো কন্ট্রোল করতে হবে, তৃতীয়ত ডিমকে নির্দিষ্ট সময় পর পর অটোমেটিকভাবে ঘোরাতে হবে। এই 3টা কার্যক্রম যদি কোনো ইনকিউবেটার সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সেটিকে সম্পূর্ণ অটোমেটিক এগ ইনকিউবেটার বলা হয়। তো এটি হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক এগ ইনকিউবেটার। তো এখানে 2টি সেন্সর দেখতে পাচ্ছি। এই যে একটি দেখতে পাচ্ছেন, এটা আছে আর্দ্রতা তৈরির জন্য যে হিউমিডিফায়ারটি আছে সেটি সংযোগের জন্য USB পোর্ট। এরপরে আরও একটি লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টার্নিং মোটর, অর্থাৎ ট্রে দেওয়া আছে, এর ভিতরে ট্রের সাথে যে মোটর থাকবে সেই মোটরটি এই পোর্টটিতে সংযোগ দিতে হবে। তো এগুলা আপনারা নেওয়ার পরে আপনার নর্মালিভাবে এগুলা সেট আপ করে নিতে পারবেন। এরপরেই দেখুন, এর ভিতরে কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে, এগুলো আপনারা সম্পূর্ণ ফ্রি পাবেন। এটি হচ্ছে পানির পাত্র, এটি হচ্ছে খাবারের পাত্র। এই খাবারের পাত্রটিও আপনারা এর সাথে ফ্রি পেয়ে যাবেন। দেখুন, এভাবেই থাকবে এটি। এরপরে রয়েছে একটি স্প্রেয়ার, দেওয়া আছে একটি, এর সাইড দিয়ে হিউমিডিটি তৈরির জন্য বা ভিতরে পানি দিতে হয় সে পানি দেওয়ার জন্য একটি ড্রপার দেওয়া আছে। এরপরে দেওয়া আছে একটি হিউমিডিটি ফায়ার। এই হিউমিডিটি ফায়ারটি আপনাকে এর ভিতরে সেট করে নিতে হবে। দেখুন, এটা হচ্ছে আর্দ্রতা তৈরি করবে এরকম একটি মেশিন। এই মেশিনটি অটোমেটিকভাবে এই কন্ট্রোলারটি নিয়ন্ত্রণ করবে। এর সাথে একটি পাবেন পাওয়ার কর্ড এবং একটি DC পাওয়ার কর্ড। এটি হচ্ছে, দেখুন, এই ক্লিপ দুটি হচ্ছে মূলত এক্সট্রা পার্টস হিসেবে দেওয়া। 128 ডিমের সাথে আপনারা এ ধরনের 2টি ট্রে পাবেন। দেখুন, এটি একটি ট্রে এবং নিচে আরও একটি ট্রে রয়েছে। আপনি নেওয়ার পরে খুব সহজে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো আমরা এখন ইনস্টল করে আপনাদেরকে দেখাবো এবং এটি চালিয়েও দেখাবো। হিউমিডিটি ফায়ারটি সবথেকে নিচে ট্রেতে রাখবেন, যেখানে মূলত পানি থাকবে সেই স্থানে আপনারা রেখে, এখানে দেখুন, এখানে যে USB পোর্টটা আছে, হিউমিডিটি ফায়ারের USB পোর্টটি এখানে লাগিয়ে দিলাম। এরপরে রয়েছে আরেকটি পোর্ট, দেখুন, এটা হচ্ছে মূলত টার্নিং মোটরের, আমরা টার্নিং মোটরের পোর্টটি আপনি লাগিয়ে দিলাম। দিয়ে এর ভিতরে আপনি ডিম বসিয়ে দেবেন। এর ভিতরে যে পাইপের মতো তাকগুলো রয়েছে, এর উপরে আপনি ডিমগুলো জাস্ট এভাবে রেখে দিবেন। দেখুন,
আমরা রেখে দিচ্ছি। আপনারা প্রত্যেকটা ট্রেতে 64টা করে আপনারা ডিম বসাতে পারবেন। দেখুন আমরা ডিমগুলো বসিয়ে দিচ্ছি। দেন আমরা এটির পাওয়ার লাইনটি দিয়ে দিচ্ছি। দেখুন পাওয়ার লাইন দেওয়ার পরে ডিসপ্লে চলে আসলো। এখন আপনি এই কন্ট্রোলারটি সেট করে দেবেন যে কত তাপমাত্রা রাখতে চান, কত আর্দ্রতা রাখতে চান, এটি সেট করে রাখবেন। দেখুন এখন ডিমটি খুবই স্মুথলিভাবে ঘুরছে, আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন। এর সাথে ছোট্ট একটি দেখুন ডিসি কেবল দিয়ে আছে, আপনারা এটির তারটি একটু বড় করে নেবেন। আপনারা নেগেটিভে নেগেটিভ ক্লিপ এবং পজিটিভ ব্যাটারির 12 ভোল্ট একটি ব্যাটারি, ভালো মানের একটি ব্যাটারি ক্রয় করে নেবেন। আমরা এখানে এই ডিসি যে পোর্টটি আছে সে পোর্টে আমরা এটি প্রবেশ করে দিলাম। এখন দেখুন বিদ্যুতের লাইনটা দেওয়া আছে, কর্তি দেওয়া আছে এবং বিদ্যুতের সংযোগও আছে, এর জন্য এটি বিদ্যুতেই চলছে। আবার এদিকে আমরা ব্যাটারিটিও কিন্তু এর সাথে সংযোগ দিয়ে রাখছি। এখন যদি বিদ্যুৎ চলে যায় অর্থাৎ আমরা এটি খুলে দিচ্ছি, দেখুন ডিসপ্লে কিন্তু বন্ধ হয় না, মানে এই যে ব্যাটারি লাইন আছে সে ব্যাটারি লাইনেই মূলত এই ইনকিউবেটরটি চলছে। আমি এখন এই ব্যাটারি লাইনটি খুলে দেব। তো দেখুন ব্যাটারি লাইনটি এই পোর্টটি এখন খুলে দিচ্ছি, দেখুন এখন এখন কিন্তু এটি বন্ধ হয়ে গিয়েছে। তো আবার লাগিয়ে দিলাম, ইনকিউবেটরটি চলছে। এখন আবার আমি এই বিদ্যুতের যে পোর্টটি আছে এখানে কিন্তু বিদ্যুৎও আছে, অর্থাৎ লাইন অন করা আছে, আমি এই পোর্টটি এখানে লাগিয়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু সে বিদ্যুতেই চলছে, সেটার প্রমাণ হচ্ছে আমি আবার এই ডিসি পোর্টটি খুলে দিচ্ছি। এখন কিন্তু এই ডিসপ্লেটি চলছে, অর্থাৎ ইনকিউবেটরটিও চলছে। তো এভাবেই মূলত এই ইনকিউবেটরটি পরিচালিত হবে, অর্থাৎ আপনাকে আইপিএস এর বড় মেশিন ক্রয় করা লাগবে না, কোনো জেনারেটর ক্রয় করা লাগবে না, জাস্ট এ ধরনের একটি ব্যাটারি ক্রয় করলেই যথেষ্ট। আপনি বাজার থেকে পুরাতন ভ্যানের ব্যাটারি একটি কিনে নিতে পারেন। তো অবশ্যই ব্যাটারিটি 12 ভোল্টের হতে হবে। এর সাথে রয়েছে একটি ডিম ক্যান্ডেলিং করার, এর সঙ্গে লাইট দেওয়া আছে। তো দেখুন সেটি কিভাবে করবেন, আপনি এইখানে একটু লং প্রেস করে রাখবেন। তো দেখুন এখানে কিন্তু একটা লাইট জ্বলছে, এখানে যে লাইটটি জ্বলছে এরপরে এভাবে ধরবেন। আপনি এভাবে ধরে ঘরের লাইটটা একটু বন্ধ করে নেবেন। এর ভিতরে যদি ভ্রূণ থাকে তাহলে একটি মাকড়সা জালের মতো দেখতে পারবেন, সেটা অবশ্যই 5 থেকে 6 দিন পরে মাকড়সা জালের মতো দেখবেন, তাহলে বুঝবেন যে ডিমটা জমছে বা ডিমের যে ভ্রূণটা আছে সেটা জীবন পাচ্ছে। এভাবে আপনি চেক করে ডিমটাকে আবার ভিতরে রেখে দেবেন। যদি 10 দিনের ভিতরেও আপনি এই ডিমের ভিতরে কোনো মাকড়সা জালের মতো কোনো আবরণ দেখতে না পান বা ছায়া না দেখতে পান, তাহলে বুঝবেন যে ডিমটা নষ্ট বা ডিমটা ভ্রূণ নেই, সেক্ষেত্রে আপনি ওই ডিমটাকে ইনকিউবেটর থেকে বের করে দিবেন। তা বন্ধুরা আপনারা এত সময় কিন্তু দেখলেন আমরা 128 ডিম, 192 ডিম এবং 256 ডিমের ইনকিউবেটর দেখালাম, এবং এর সাথে কি কি ফ্রি পাচ্ছেন এবং এটি কিভাবে সেট করতে হবে সব বিষয়ে আমরা এ টু জেড জানানোর চেষ্টা করেছি। তা আপনাদের এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এই ইনকিউবেটরগুলার মূল্য কত? বন্ধুরা এই 128 ডিমের বর্তমান মূল্য 11,600 টাকা। এখানে রয়েছে 192 ডিম, এই 192 ডিমের এক ইনকিউবেটরের মূল্য 16,600 টাকা। এরপরে রয়েছে 256 ডিমের ইনকিউবেটর, এই 256 ডিমের ইনকিউবেটরের মূল্য রাখা হচ্ছে 18,600 টাকা। যারা এই ইনকিউবেটরগুলো ক্রয় করতে চান তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে আপনি এই ইনকিউবেটরগুলো নিজ জেলা থেকে নিতে পারেন, অথবা আমাদের দোকান মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক 220/B কাঁঠালতলা 30 স্কুলপাড়া ফার্ম গেট তেজগাঁও ঢাকা এই ঠিকানায় এসেও এর যে কোনো ইনকিউবেটার নিতে পারেন। এছাড়াও আমাদের ওয়েবসাইট www.abc24shop.com থেকেও আপনি এই ইনকিউবেটরগুলো স্বাচ্ছন্দ্যে ক্রয় করতে পারেন। এছাড়াও আমাদের নিকটে আরো অনেকগুলো কোয়ালিটির ইনকিউবেটর রয়েছে, সেগুলোর ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা এর থেকে বড় সাইজের ইনকিউবেটর ক্রয় করতে চাইলেও আমাদের থেকে অর্ডার করে তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।